প্রায় দেড় মাস কাবুলে অপহরণকারীদের কবলে থাকার পর মুক্তি, সব চিন্তার অবসান, শেষ পর্যন্ত ঘরে ফিরল মেয়ে। কলকাতায় ফিরে এলেন জুডিথ ডিসুজা। সন্ধে 6:40 নাগাদ দিল্লি থেকে দমদমে পৌঁছায় জুডিথের বিমান। সঙ্গে ছিলেন দাদা জেরোম ডিসুজা। সেখান থেকে কড়া নিরাপত্তায় সোজা এন্টেলির বাড়িতে। সেখানে তখন বহু মানুষের ভিড়। জুডিথ বাড়ি ফেরায় মিষ্টিও বিতরণ করেন উৎসাহী জনতা। জুডিথের দাদা জেরোম জানান, দুঃস্বপ্নের এই 42 দিন তাঁরা আর মনে রাখতে চান না। এখন পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটাতে চান। জুডিথের শরীর ভালো নেই, তাকে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। প্রিন্স আগা খান ফাউন্ডেশন নামে একটি এনজিওর হয়ে কাজ করতে কাবুল যান কলকাতার মেয়ে জুডিথ। সেখানেই গত মাসের প্রথম দিকে তাকে অপহরণ করে দুষ্কৃতীরা। জুডিথকে ঘরে ফেরাতে তৎপর হয় ভারত সরকারও। শেষে গতকাল দিল্লি ফেরেন জুডিথ। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন তিনি।